যদি রোগের মাত্রা খুব বেশি হয় সেক্ষেত্রে 12 ঘন্টা ডোজ হয়, যদি রোগের মাত্রা কম হয় সেক্ষেত্রে 6 ঘন্টা ডোজ হয় দিনে একবার। আবার পাশাপাশি দেখা যায় আপনার সেটার মাত্রা বেড়ে গিয়ে 24 ঘন্টারও ডোজ হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের যে বাচ্চাগুলো ছিল এগুলোকে এই যে আমরা যে খাঁচাগুলো সংগ্রহ করেছিলাম সেই খাঁচা রয়ে গেছে, তো এটার পাশে কিন্তু আপনারা দেখতেছেন যে আমাদের লোহার কিছু খাঁচা রয়েছে এবং এটাতেও কিন্তু মুরগি অলরেডি রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এরা হচ্ছে এখান থেকে মানে বের হওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। এই যে বের হয়ে যাচ্ছে, এরা বের হওয়ার জন্য আসলে খুব অস্থির হয়ে আছে, কারণ যেহেতু এরা ছাড়া থাকে সবসময়, এই জন্য হচ্ছে এদেরকে বের হতে দেই না। বা দেখা যায় কি আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণ আসলে চিল্লাচিল্লি করতেছে। তো এদেরকে এরকম রাখার পিছনে একটা কারণ হচ্ছে এদের হচ্ছে ট্রিটমেন্ট চলতেছে। তো এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতেছিলেন সে বাচ্চাগুলো অনেক সময় আপনার দেখা যায় যেহেতু ছাড়া থাকে মাটি থেকে খাবারগুলো খায়, তো এর ফলে এদের যে আমাশয় এটার লক্ষণ রয়েছে এবং কয়েকটা বাচ্চার দেখলাম সেম প্রবলেম। এবং এগুলোরও হচ্ছে মোটামুটি একটা বয়স হয়েছে এবং ছাড়া থাকে, তো আমাশার লক্ষণ কিন্তু এদেরকে দেখা যাচ্ছে। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে মুরগি ছেড়ে পারলে এদের আসলে ট্রিটমেন্ট যে করাটা হয়, যে পানি খায় না বা খেতে চায় না, এরকম একটা সমস্যা আপনারা প্রায় দেখান। তো কীভাবে হচ্ছে এদেরকে পানি খাওয়াতে হয়, ট্রিটমেন্ট করতে হয়, যেমন অসুস্থতা যদি কম থাকে সেক্ষেত্রে আমরা 3 দিনের ডোজ করব, আর যদি আপনার বেশি থাকে সেক্ষেত্রে আমরা 5 দিনের ডোজ করব। এবং একটা জিনিস মনে রাখবেন যে চিকিৎসার ক্ষেত্রে যদি রোগের মাত্রা খুব বেশি হয় সেক্ষেত্রে 12 ঘন্টার ডোজ হয়, যদি রোগের মাত্রা কম হয় সেক্ষেত্রে 6 ঘন্টার ডোজ হয় দিনে একবার। আবার পাশাপাশি দেখা যায় আপনার সেটার মাত্রা বেড়ে গিয়ে 24 ঘন্টারও ডোজ হয়। সেটা হচ্ছে আপনার রোগের উপর নির্ভর অথবা রোগের মাত্রার উপর নির্ভর যে আপনার মুরগিগুলো আসলে অসুস্থ কীরকম হয়েছে। তো এগুলোকে হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় রাখার এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য, যে এখানে মা সহ মুরগিগুলোকে আলাদা করে রাখছি এবং এটার ভিতরেও মা সহ মুরগিকে আলাদা করে রাখছি এবং এটার ভিতরে হচ্ছে মা সহ মুরগিগুলোকে আলাদা করে রাখা হয়েছে। তো এটার কারণে হচ্ছে এদেরকে ট্রিটমেন্ট করা। এবং আমার সাথে ট্রিটমেন্ট যেহেতু আসলে আমি সবসময় অসুস্থতা গুরুতর হওয়ার আগে ট্রিটমেন্ট করি, তো এদেরকে ট্রিটমেন্ট হিসেবে চলতেছে সিপ্রোফ্লক্সাসিন, মেট্রোনিডাজল এবং হচ্ছে জিঙ্ক, মানে এই তিনটা দিয়ে আমরা এদের ট্রিটমেন্ট আপাতত করতেছি। এবং যাদের খুব বেশি হয় দেখা যায় কি আসলে রক্ত পায়খানা করে অথবা খুব বেশি প্রবলেমটা দেখা দেয়, সেক্ষেত্রে একটা ওষুধ আমরা অ্যাড করি যেটা হচ্ছে ESB-30, মানে এটা দিয়েও আমরা ট্রিটমেন্ট করে থাকি। এবং যেহেতু আসলে অগোছালো টাইপের বা বিভিন্ন বয়সের হচ্ছে মুরগি এখানে রয়েছে, যেমন এখানে ডিম পাড়া যে মুরগিগুলো রয়েছে এদের হচ্ছে ভিটামিনের কোর্স চলতেছে, ভিটামিন ক্যালসিয়াম এগুলোর কোর্স চলমান রয়েছে। তো এই যে অসুস্থ মুরগিগুলো যদি এখন ভিটামিন প্রয়োগ করা হয় বা দেখা যায় কি সেই ওষুধগুলো খায়, সেক্ষেত্রে দেখা যাবে আপনার তাদের যে ঠান্ডা লাগতে পারে বা ঠান্ডা যদি লেগে থাকে অথবা আমাশয় হয় সেটার মাত্রাটা খুব বেশি বেড়ে যাবে, কারণ হচ্ছে অসুস্থ অবস্থায় ভিটামিন ক্যালসিয়াম এগুলো প্রয়োগ করা যায় না, এটা সবসময় মাথায় রাখবেন। যার কারণে হচ্ছে এদেরকে আলাদাভাবে একটা জায়গায় রাখলাম এবং ট্রিটমেন্টটা সেভাবেই চলতেছে। তো আপনার সবচেয়ে সহজ হচ্ছে আমি যদি সকল মুরগিকে একসাথে ট্রিটমেন্ট করতে যাই সেক্ষেত্রে আমার খরচ বেড়ে যাবে এবং দেখা যায় কি সুস্থ মুরগিকেও হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। আর যদি সুস্থ মুরগিগুলোকে আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি সেক্ষেত্রে দেখা যাবে আপনার ডিমের যে প্রোডাকশন সেটা কমে যাবে। তো সেই দিক বিবেচনায় হচ্ছে আমাদের যেহেতু এরকম ছোটো খাঁচা রয়েছে, আমরা এই খাঁচার ভিতরে হচ্ছে এদেরকে পালন করতেছি এবং আমরা সামনে
হচ্ছে একটা মুরগিকে রেখে দিলাম, আর যেটা হচ্ছে বড় বাচ্চা সাদা সেটাকে হচ্ছে আমরা এই লোহার খাঁচায় রেখে দিলাম। তো লোহার খাঁচাটা আসলে এইভাবে আবদ্ধ করে রাখার কারণ হচ্ছে যে এখানে আপনার আমার এটা ছিল হচ্ছে কবুতরের খাঁচা, তো এদের যে গ্যাপগুলো সেগুলো হচ্ছে অত্যাধিক বড়, তো এই গ্যাপ দিয়ে হচ্ছে বাচ্চাগুলো নেমে যায় বা বের হয়ে যায়, এটার একটা প্রবলেম ফেস করতে হয়। তো যেহেতু বাড়ির উঠানে আরও অনেকগুলো মুরগি থাকে, ওষুধের কোর্স চলমান বা শীতকাল চলে আসছে, বিভিন্ন মুরগিকে বিভিন্ন ধরনের কোর্স করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই আবদ্ধ বা এইভাবে হচ্ছে পালন করা। তো এই যে দেখেন এগুলো একদম কাছাকাছি চলে আসছে, তো এই জন্য আপনারা যারা অল্প সংখ্যক মুরগি পালন করেন অথবা মুরগিগুলো এইভাবে পালন করে থাকেন, তো তারা এই বিষয়গুলো আসলে রক্ষা করে মুরগিগুলো পালন করতে হবে, অন্যথায় আপনার প্রবলেম হতে পারে। এবং এই পদ্ধতিটা মোটামুটি দেখা যায় কি আপনার খরচ কম হবে এবং খুব সহজ হবে যে কোনো ধরনের ট্রিটমেন্ট করতে, অথবা দেখা যায় আপনার পালন করতে গেলে যে সমস্যার সম্মুখীন হতে হয় সে বিষয়গুলো আপনার খুব কম এখানে ফেস করতে হবে। তো আশা করি ভিডিও থেকে আসলে মোটামুটি ধরনের হলে একটা ধারণা পেয়েছেন যে কীভাবে আসলে মুরগি ছেড়ে পালন করলে কীভাবে বাচ্চাদেরকে আমরা আলাদাভাবে ট্রিটমেন্ট করব অথবা পরিচর্যা করব সেই বিষয়গুলো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।